সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন এই কমিউনিটির খুবই পরিচিত মুখ, আমাদের খুব প্রিয় একজন মানুষ, আইনজীবী মাস্টার অফ ল মোহাম্মদ এন মজুমদার। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। সেই সাথে দর্শক, আমরা অবশ্যই আইনি বিষয়ে কথা বলবো। অভিবাসন সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। তবে আমাদের আজকে একটি নির্ধারিত বিষয় আছে, সেটি হচ্ছে বিশেষ ব্যবস্থায় আমেরিকায় কিভাবে নাগরিকত্ব লাভ করা যায়। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সূচনা পর্বে। কি বলবেন, যদিও ফোনে অপেক্ষা করছেন দর্শক, বলে এইভাবে, কারণ গতানুগতিক যে সিটিজেনশিপ পাওয়ার, যে ইউ হ্যাভ টু বি ফাইভ ইয়ার রেসিডেন্স থাকতে হবে, বয়স হইতে হবে, এবং ইউ হ্যাভ টু নো হাউ টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইংলিশ, এগুলো বেসিক রুল। আর যারা সিটিজেনের স্পাউস, সিটিজেনের স্বামী বা স্ত্রী, তাদের জন্য 3 বছরের রুল। বাট এই রুলের আওতার বাহিরে ব্যতিক্রমধর্মী, যেমন 15 ইয়ার রুল, 55 ইয়ার 10 ইয়ার রুল, 75 ইয়ার রুল। যেমন যাদের বয়স সে 50 ইয়ার, তারা এই দেশে আছে 15 বছর যাবৎ, তারা বাংলা পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, এটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব একদম ধাপে ধাপে প্রত্যেকটা বয়স অনুযায়ী। তবে একজন ফোনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। দুঃখিত, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, বলুন। আপু, যারা মানে মেডিকেল নেয়, তারা কি গ্রিন কার্ড রিনিউ করতে পারে না? কোন আইন কি পাস হয়েছে যে রিনিউ করা যাবে না? আচ্ছা, এরকম কোন আইন হয় নাই। এবং যারা মেডিকেল খায়, মেডিকেল আসে, এদের গ্রিন কার্ড রিনিউ করতে কোনো প্রতিবন্ধকতা নাই, বরং এরা বিনা ফিতেই এই রিনিউ করতে পারবে। আচ্ছা, বিনা ফিতে। তবে দর্শকদের জন্য একটু জানিয়ে রাখতে চাই যে আমরা ট্রাম্প প্রশাসনের আমলে অভিবাসন কিংবা বিভিন্ন আইন নিয়ে খুব চিন্তিত থাকি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো আইন পাশ করতে পারেনি। যেটি হয়, যে আইনটি আছে সেটির বাস্তবায়ন হচ্ছে একটু কড়াকড়িভাবে, নীতিগতভাবে কিছু পরিবর্তন এসেছে, কিন্তু অভিবাসন কিংবা যেটি আমরা বলি নাগরিকত্বের বিষয়ে, আপনার আবেদনের বিষয়ে কোনো আইন কিন্তু করতে পারেনি এখনো। সেটি কংগ্রেসে যাবে, কংগ্রেস থেকে পাশ করাতে হবে। আমরা কথা বলছিলাম বিশেষ ব্যবস্থায় নাগরিকত্ব লাভের যে জায়গাটি, আপনি বয়স অনুযায়ী এবং কত বছর থাকতে হবে বাংলায় পরীক্ষা, সেই জায়গাটি দিয়ে। যেমন একটা লোক এভাবে বলি, একজন লোকের বয়স 50 ঊর্ধ্ব, 50 ইয়ার উপরে যদি বয়স হয়, এবং সে যদি এই দেশে একটানা 15 বছর থেকে থাকে, তাহলে তার জন্য একটা রুল আছে। সে এই যে সিটিজেনশিপের কোশ্চেনগুলো বাংলাতে, যারা আছে তারা আবার 10 বছর এদেশে থাকলেই, 55 ইয়ার এই ওল্ড বাট 10 বছর এখানে আছে, তাদেরও সেম রুল, তারা বাংলায় বা তাদের নিজস্ব ভাষায় পরীক্ষা দিতে পারবে এবং দুবাসীর সহযোগিতা নিতে পারবে। এটি হলো একরকম। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, যেমন কেউ যদি প্রমাণ করতে পারে সে মানসিক বা শারীরিক এমন কোনো অসুস্থতা আছে, বা ব্রেন যাদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, বা এ ধরনের কোনো রোগ, যারা রোগাগ্রস্ত লোক, তারা N648 যখন ফাইল করবে, তাহলে তারা পরীক্ষা দিতে হবে না, বিনা পরীক্ষায় সিটিজেনশিপ নিতে পারবে। তো এইটার জন্য বিভিন্ন স্টেপ আছে, যেমন শুধু আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার কিছু লিখে দিলে ইট ইজ নট এনাফ, একটা লং ফর্ম আছে, ফর্মে সেখানে বিস্তারিত উল্লেখ থাকতে হবে, নিউরোলজিক্যাল রিপোর্টে, স্পেশালিস্ট রিপোর্টে বলতে হবে। কেউ যদি বলে দেয় আমি কানে শুনি না, তো প্রাইমারি ফিজিশিয়ান যদি এটা লিখে দেয় ওই লোকটা কানে শুনি না, দ্যাটস নট এনাফ, বিকজ সে তো বিশেষজ্ঞের কাছ থেকে ফর্মটা ফিল আপ করে আসতে হবে, এবং প্রাইমারি ফিজিশিয়ান সেটাকে সার্টিফাই করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় ওই ফর্ম নেওয়ার পরেও সিটিজেনশিপ দেয় না অফিসার, মানে কারণ ওখানে কলাম নম্বর 8 এন্ড 9 যদি সিরিয়াসলি এক্সপ্লেন না করে কী কারণে উনি, যেমন একটা লোক, যেমন ধরেন একটা লোকের 2টা পা নাই, বাট এই অজুহাতে কিন্তু সে সিটিজেনশিপ বিনা পরীক্ষা পাবে না, কারণ 2টা পা ছাড়াও তো সে মানসিকভাবে সে লুসিড, মানসিকভাবে সে বুঝার কথা, শোনার কথা, বলতে পারার কথা। সো সেজন্য অনেকে বলে যে ভাই আমি তো অনেক অসুস্থ, সারাদিন বেডে পড়ে আছি, একদম মৃত্যুসজ্জায় আছি, বাট তারাও কিন্তু পরীক্ষা দেওয়ার এক্সকিউজ না, পরীক্ষা কিন্তু সে দিতে হবে। সেক্ষেত্রে সে আর একটা সুবিধা কি,
আপনি ওই ফেডারেল প্লাজা না গিয়া ইন্টারভিউ অফিসে আপনার বাসায় আসবে, কিন্তু পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। যেমন বলে যে না আমি মানসিকভাবে এমনি সে সব কিছু বুঝে দেখে সব কিছু দেখতেছে, কিন্তু সে ব্যাট থেকে উঠার মতো ক্ষমতা নাই, দেন সে আর ফেডারেল প্লাজা যাইতে হবে না। অনেকের সাথে সেটা জানে না, অফিসার ওখানে আসবে। আচ্ছা, অনেক সুন্দর সুন্দর নিয়ম এবং নতুন নতুন তথ্য আপনার কাছ থেকে জেনে নিচ্ছি। একটু প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমরা ফাঁকে ফাঁকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই সাথে কতদিন থাকা যায় গ্রিন কার্ড নিয়ে সেই বিষয়গুলো প্রশ্নগুলো আপনার কাছে তুলে ধরা হবে দর্শকদের সুবিধার জন্য। কে আছেন এ পর্যায়ে আমাদের সাথে ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আমার নাম গোলাম হাসান। জি, আমি বাফেলো থেকে বলছি। হুম হুম। আর আমার ছেলে মেয়ের জন্য আমার ছেলে অ্যাপ্লাই করেছিল 2007 জুনে, এখন পর্যন্ত কোনো কাগজপত্র পাই নাই তো। আর মানে আপনি ছেলের জন্য আবেদন করেছেন তাই তো? আমার ছেলে করেছিল 2007 জুনে। কার জন্য আবেদন করেছে? আমার ছেলে মেয়ের জন্য। মানে ভাই ভাই বোনদের জন্য আবেদন করেছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, 2007 সালের জুনে। কোন সালে এটা? এখনো ওনাকে আরো 7 মাস ওয়েট করতে হবে, কারণ এখন চলতেছে অক্টোবর, অক্টোবর চলতেছে, অক্টোবর 2006। আচ্ছা, তো ওনার জুলাই 2007, সো ওনাকে আরো 7 মাস 8 মাস অপেক্ষা, 7-8 মাস অপেক্ষা করতে হবে। আরেকজন আছেন এই মুহূর্তে আমাদের সাথে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা নামটি বলে নিতে হবে। আমার নাম ইদা। আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছি 2007। তাদের কতদিন সময় লাগবে? 2007 সালে না? জি, সো একটু আগে যেটা বললাম, এখন 2006 এর অক্টোবর চলতেছে, সুতরাং আপনাকে আরো 7-8 মাস ওয়েট করতে হবে। আরো এটি কি লেন্দি প্রসেস হচ্ছে না আগে যে সময়টি 12-13 বছর লাগতো সেই একই সময় লাগছে? এরকমই, কোনো চেঞ্জ হয়নি, এরকমই, মানে কোনো পরিবর্তন হয়নি এই জায়গাটি থেকে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? ফোনে কে আছেন? জি, আমি রাজিব আহমেদ জামাই থেকে বলছি। আপা আপনার স্পিকারটিকে অন করা, বন্ধ করে নিতে হবে। না না, আমার স্পিকার অন করা না। আচ্ছা, তাহলে স্পষ্ট করে আপা প্রশ্নটি করুন। আচ্ছা, আমার প্রশ্ন যেটা ছিল, আমার হ্যালো আমি শুনতে পাচ্ছি? শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমরা আমার কাছে এসেছে এখানে আর কি স্টুডেন্ট ভিসায়, আমি স্টুডেন্ট এখানে আছি, আমার বড় বোন প্ল্যান করেছে 2020। আপনার প্রশ্নটি না আমরা ভালো করে শুনতে পাচ্ছি না, আপা কেটে কেটে যাচ্ছে। আপনার স্পিকারটি অন করা, না হলে আপনি টেলিভিশনে কোনো কিছু অন করা আছে, যে কারণে কিন্তু আপনার প্রশ্নটি আমরা ভালো করে শুনছি না। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমার আমি আমার হাজবেন্ড এখানে স্টুডেন্ট হিসেবে এসেছে, আর আমি আসি তার ইস্যুতে, তো এখানে এসেছি আমরা আজকে 5 বছর হয়ে গেছে স্টুডেন্ট ভিসায় এসেছে। তা আমার বড় বোন অ্যাপ্লাই করেছিল গ্রিন কার্ড আর কি আমাদের জন্য 2008-এ। তো আমার কোশ্চেন হচ্ছে যে আমাদের মনে করেন আরো 2 বছর বোধহয় বাকি আছে, তো আমরা কি এখানেই কি স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারবো, এটা কোনো অসুবিধা হবে কিনা? আর সেকেন্ড হচ্ছে কি, আমি তো অসুস্থ, তো আমি এখানে ইয়া নিচ্ছি বা মেট্রো প্লাস নিচ্ছি, তো এটা কি কোনো সমস্যা করবে কিনা? আচ্ছা, দুটো প্রশ্ন। ফার্স্ট অফ অল, ওনারা যেহেতু স্টুডেন্ট ভিসায়, ওনার হাজবেন্ড যেহেতু আছে F1, ওনার নিশ্চয় F2-তে আছে। সো যদি ওনারা ওই ওনাদের প্রায়োরিটি আসা পর্যন্ত যদি স্টুডেন্ট ভিসার স্ট্যাটাস মেনটেন করতে পারে, তাহলে এখানে অ্যাডজাস্টমেন্ট সম্ভব। আর একটা সেকেন্ড কোশ্চেন হলো, যেটা পাবলিক লাইবিলিটি ইস্যু, সেটা আপনারা এটা ভায়োলেশনে আসেন, যদিও সরকার অত বেশি সিরিয়াস হয় না এই সমস্ত ইস্যু নিয়ে, তবে যদি আপনি আপনি আমাকে লিগাল কথা বলতে হয়, তা আপনারা স্টুডেন্ট ভিসা আসিয়া কোনো প্রকার মেডিকেল বা কোনো প্রকার সরকারি সুযোগ সুবিধা নিতে নেওয়া উচিত না, কারণ আপনার আন্ডারটেকিং দিয়েছেন যে আপনার খাওয়া দাওয়া চলাফেরা স্কুলের পয়সা সব টাকা আপনার কাছে আসে, এরকম গ্যারান্টি আপনি দিয়েছেন সাইন করিয়া। বাট ইন দি সাইড এখন আপনি সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন, আপনার যদি কোনো ছেলে সন্তান হয় বা রোগ চিকিৎসা হয়, সেটা আপনার আপনার নিঃখরচেই বহন করা উচিত, এবং এইটা কিন্তু প্রতিবন্ধকতা হইতে পারে। অনেক সময় অফিসাররা যে অফিসার অ্যাডজুডিকেশন করবে, সে যদি জানে যে ইউ আর পাবলিক চার্জ, পাবলিক লাইবিলিটি, তখন ভিসা হোল্ড করতে পারে, গ্রিন কার্ড হোল্ড করতে পারে ওই টাকা ফেরত দেওয়া পরিশোধ না করা পর্যন্ত। সুতরাং এই ব্যাপারটা নিয়ে আপনি পার্সোনালি আপনি কোনো লয়ের সাথে কথা বলা ভালো হবে, ডাইরেক্ট টিভিতে না আসিয়া। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম।
আমি ফিলাডেলফিয়া থেকে জায়গা দেয়। জি ভাইয়া বলুন। আমি একটু অন্য প্রসঙ্গে একটা খবর জানতে চাচ্ছি। সেটা কি আইনি কিংবা অভিবাসন সংক্রান্ত? না, ও উবারের যে 4000 ড্রাইভারের সাসপেনশন হইছে, এটা কি জন্য? আপনাদের সামনে উপস্থাপন করতে, যেটি যুক্তিযুক্ত হবে না, যে নিজের মতো করে বলে দেওয়াটা। কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন ফোনে? কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশন কি পরে শুনবেন? কে হোসেন বলছিলাম। জি হোসেন ভাই, প্রশ্নটি করুন। জি আমি জানতে চাচ্ছিলাম যে 10 বছর গ্রিন কার্ডের মেয়াদ পার হয়ে যাওয়ার পরে আমাকে কি করতে হবে? আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, সিটিজেনশিপ যদি না হলে তো আপনি ভোট দিতে পারছেন না, ভোটাধিকার থাকবে না, এবং ফেডারেল গভর্নমেন্টের কোন চাকরি আপনি নিতে পারবেন না। সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে কিছু কিছু জটিলতা আছে, সেটা ওভারকাম করার জন্য দীর্ঘদিন যারা গ্রিন কার্ডধারী তাদের সম্ভব পাঠ বেনিফিট মোটামুটি হবে। নাম্বার ওয়ান, আপনি ভোট দিতে পারবেন না, ভোট দিতে পারবেন যদি সিটিজেন হন, এবং ফেডারেল গভর্নমেন্টের সমস্ত এমপ্লয়মেন্ট আপনি নিতে পারবেন, এবং ফেডারেল সুযোগ সুবিধার কিছু কিছু ক্ষেত্রে বাধাগ্রস্ত হবেন সিটিজেনশিপ যদি না হয়। আচ্ছা, এবং সেক্ষেত্রে আপনারা যারা কমিউনিটিতে আছেন সবসময় তো উৎসাহ দেন যে যদি আমার সুযোগ থাকে সেই সিটিজেনশিপটি নেওয়ার জন্য, কেন? সিটিজেনশিপ নেওয়ার জন্য আমরা উৎসাহিত করি, বাট অ্যাট দি সেম টাইম কিছু কিছু লোক সিটিজেনশিপ না নেওয়াও প্রযোজ্য হইতে পারে, সেটা এখানে না বলাই ভালো। কারণ যেমন আমরা ইতিবাচক ভাবে বলতে চাই যে কেন সিটিজেনশিপ নেওয়া উচিত সেই জায়গাটি। নেওয়া উচিত ইজ ইন বিকাম ইউ উইল বি এবল টু ভোট, you get a citizenship benefit, you will be able to apply for a government public federal government job, you can go to the US army, you should be proud of American, but citizenship na howa porjonto kintu apni American na, apni green card der shobdo chilo obibashi alien, apni bideshi hishebe thakben, oneke ache 30 bochor ache she bideshi hishebe ache। acha amra ekta proshno niye ni, ke achen amader sathe ei muhurte? ami farhana। ji farhana apa, proshno ti? হ্যাঁ, আমার বোনকে অ্যাপ্লাই করেছিলাম 2007 মেতে, যে ওনার একটা ছেলে, উনি এখন স্টাডি করতেছে, ওনার বয়সটা 28, উনি কানাডাতে স্টাডি করতেছে, ও কি ওর মার সাথে আসতে পারবে? কি বলবেন? রুল হচ্ছে আপনার ডিরাইভেটিভ বেনিফিশিয়ারি আপনার বোনের বাচ্চা, সে 21 বছরের নিচে এবং আনমেরিড হইতে হবে। সো যেহেতু সে এখন আনমেরিড এবং 28, যদি ভিসা ফি যদি আপনার থেকে নেই তাহলে সে আসার সম্ভাবনা আছে, বাট আপনার এই ক্ষেত্রে আমি বলব না আসার সম্ভাবনা বেশি, বয়স তো অনেক বেশি হয়েছে 28 ইয়ার এজ। সো বাট আপনি যদি অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে ওয়েট করেন, তারা ভিসা ফি নেই কিনা দেখেন। আমাদের ফেসবুকেও অনেকে প্রশ্ন করছেন, জান্নাতুল শর্মী তিনি প্রশ্ন করেছেন, উনি কন্ডিশনাল গ্রিন কার্ডের জন্য আবেদন করেছিলেন, 1 মান্থ হলেও এখনও কিছু আসেনি। ওরা কন্ডিশনাল গ্রিন কার্ড অ্যাপ্লাই করার পর 1 মাসের ভিতরে একটা রিসিপ্ট নোটিশ আসে, ওই রিসিপ্ট 1 মাস হয়ে গেছে কিন্তু পাননি কি আসবে, এইরকম টাইমে আসে, এবং এটা 18 মাস পর্যন্ত ভ্যালিড থাকবে, 18 মাস পরে রেজাল্ট হয়। সো 1 মাসের ভিতরে আসার কথা, হয়তো 2-1 দিনের ভিতরে আসবে। অনিকা অ্যানি প্রশ্ন করেছেন, F4 ক্যাটাগরিতে এখন কোন ইয়ার চলছে? F4 ক্যাটাগরি, রাইট, ওটা ভাই বন্ধুদের জন্য আর কি, সেটা হলো আপনার অক্টোবর 2006। আমরা কথা বলছিলাম, আমাদের একটি নির্ধারিত বিষয় আছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, তবে ফোনে আছেন, একটু প্রশ্নগুলো নিয়ে নি। কে আছেন দর্শক আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে আকরাম, আমি ভার্জিনিয়াতে কল করছি। জি আসলাম ভাই বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছিলাম ব্যাকন 2006, এখন তাদের কাজের পত্রের জন্য আমি ইমেল পাইছি, আর এখন আমি সাবমিট করিনি, কত পর্যন্ত এটা আমার ইয়ে থাকতে পারে?
এক বছর যেদিন থেকে আপনি ইমেল পেয়েছেন আপনাকে এক বছর সময় দিবে কাগজপত্র দেওয়ার জন্য, এবং এক বছরের শেষেও যদি আপনি না পারেন দেন ইউ ক্যান আস্ক ফর অ্যানাদার ওয়ান ইয়ার। সো মোটামুটি দুই বছর আপনি সময় পাবেন, অনেক সময় আছে। দুই বছর আমরা কথা বলছিলাম বিশেষ ব্যবস্থায় আমেরিকান নাগরিকত্ব লাভের যে বিষয়টি, আপনি বলছিলেন যে বিশেষ বিশেষ সুযোগ, নিজ মাতৃভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ, কেউ যদি অসুস্থ থাকে মানসিকভাবে ডাক্তারের, সেই জায়গাটি থেকে আরেকটু বিস্তারিতভাবে জানতে চাই। অনেকে ভাবেন যে আমি তো অসুস্থ, আমি নতুন করে কোনো কিছু একটি ভাষা শিখতে পাচ্ছি না, তো সেক্ষেত্রে তাদের জন্য আপনি বলছিলেন যে মানে একটি নির্দিষ্ট নিয়ম আমি বলবো মেনে নিতে করবে, যে প্রাথমিক ডাক্তারের যে সার্টিফিকেট সেটি দেওয়া হবে না, সেই জায়গাটি থেকে একটু বিস্তারিত জানতে চাই। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি শিক্ষার, যেমন আপনি ট্রেনেবল না, আপনি শিক্ষিত, আপনাকে শেখানো যাবে না, বিকজ আপনার এটাকে বলে আইনের ভাষায় বলা হয় মেন্টাল ইম্পায়ার্ড, ইম্পায়ার্ড মানে মানসিকভাবে বিকারগ্রস্ত, মানসিকভাবে এত ক্ষতিগ্রস্ত আপনি কোনো সারাদিন পড়াশোনা করলে আপনি মনে থাকবেন, এটাকে বলে স্মরণ শক্তি হ্রাস পাওয়া। সো ডাক্তার এবং নিউরোলজিক্যাল রিপোর্ট যদি দেয় স্পেশালিস্ট বলে যে ফর সো অ্যান্ড সো রিজন, এখানে স্পাইনাল অনেকগুলো টার্ম আছে বুঝতে, এই এই কারণে সে স্মরণ শক্তি কমে গেছে, স্মরণ শক্তি কমে এমন পর্যায়ে গেছে এটা রিটেনেবল বা রিগেনেবল না, তো যার কারণে সে রিকমেন্ড করবে যে এই এই কারণে এই লোকটা কোনো কিছু মনে রাখতে পারে না। যেমন সে অনেক লোক আছে আপনি শুনবেন রাত্রে ভাত খাইছে কিনা সে মনে থাকে না, সে নিজে খাইছে, অনেকে দেখবেন তার ফকেটে তার ফ্যাক কলম কিন্তু কলম খুঁজে বেড়াইতেছে সে, অনেকে আমার আমার এই আমার আব্বারা যখন শেষ বয়সে দেখতাম যে অনেক সময় জিনিস খুঁজে দিয়েছে কিন্তু ওনার সামনেই ফাঁসেই, কারণ এখন আমরা পঞ্চাশের উর্ধ বয়স হয়ে আমার এরকম মনে অনেক সময় ওই যে সারেন ফোনটা সামনেই আসে দেখা যায় ও ফোনটা খুঁজে দিচ্ছেন, এটা হয় যখন 60 আপ হবেন অনেকে এরকম হয়, তখন এক পর্যায়ে গিয়ে কিন্তু মানুষ দিক এটা বলে দিক বিদিক জ্ঞান শূন্য, পশ্চিম দিকে কোন দিক পূর্ব দিক কোন দিক সে কইতে পারে না, রাত কি দিন কইতে অনেক বুদ্ধ অনেক বয়স্ক মহিলা দেখবে মানে সেই ক্ষেত্রে বিশেষ বিশেষজ্ঞ তার রাইট সে বিশেষ যদি 648 ফর্মে বলে যে সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়েছে, স্মরণ শক্তি হ্রাস পেয়েছে, স্মরণ শক্তি আর ফিরে আসবে না, এবং কেন আসবে না সেটা যদি এক্সপ্লেন করে ব্যাখ্যা যদি দে এটা এটা প্রাইমারি ফিজিশিয়ান এবং এক্সপার্ট যদি এক্সপ্লেন করে দেন ইমিগ্রেশন অফিসার এটা ফয়ে দেখবে, এবং ওই 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 ধরনের পিটিশনগুলো রিভিউ করার জন্য ওই এক্সপার্ট আছে, কিন্তু ইমিগ্রেশন ওই ডাক্তার লেভেলের লোক আছে তারা কইতে পারে এটা বলাটা ঠিক হয়েছে কিনা নাকি কেউ এরকম খালি লিখে দিল, কারণ ইমিগ্রেশন বলেন লিগাল ফিল্ডে বলেন কনক্লুশন ইজ নট এনাফ, আমার প্রশ্নটা হলো যে আমি আমার ছোট বোনের জন্য 10 বছর হলো অ্যাপ্লাই করেছি 2008 এ, তো গত মাসে সে একটা ভিজিট ভিসার জন্য দাঁড়াইছিল বাংলাদেশ থেকে আর কি, তো তাকে মানে বলা হয়েছে সরি ম্যাম ইউ আর নট কোয়ালিফাইড দিস টাইম অর সামথিং লাইক দ্যাট, মানে তারা বলেছিল। তো আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমি তার জন্য এই দেশে আসার জন্য ইমিগ্রেন্ট হওয়ার জন্য আমি অ্যাপ্লাই করেছি এবং সে ডিনাই হলো ওখান থেকে এই ভিজিট ভিসাতে, এটাতে তার কোনো ভবিষ্যতে কি কোনো এটা কোনো এফেক্ট করবে কিনা? আচ্ছা ওকে যা থ্যাংক ইউ, এখানে আমি একটা কথা বলতে চাই, যাদের ইমিগ্রেন্ট পিটিশন পেন্ডিং আছে তারা যদি নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে ভিজিট ভিসা আসতে চায় মোস্ট অফ দি টাইম তারা এটা ডিনাই করে, এই কারণে যে তুমি তো যাইবেই ইমিগ্রেন্ট ভিসা হয়ে এখন আবার বেআইতে যাইতেছো কেন, 2 বছর 5 বছর পর যাবেই। আচ্ছা সেকেন্ড কোশ্চেন হলো ওনার এই অ্যাপ্লিকেশনের ফলে ওনার ইমিগ্রেন্ট ভিসার প্রসিডিংয়ে কোনো ক্ষতি হবে কি না? আমি বলবো ক্ষতি হবে না, তবে উনি যেন এখানে যে তথ্য দিয়েছে পরবর্তীতে DS-260 পরবর্তী ভিসা অ্যাপ্লিকেশন করার সময় যেন তথ্যগত মিল থাকে, এখন দেখা গেল এখানে এক কথা বললেন পরবর্তী 2-1 বছর পর আর কথা বললেন না আমি এখানে একটুখানি ব্যাসকম করিয়ে দিয়েছিলেন আসার সময়, দেন ইউ হ্যাভ সিরিয়াস প্রবলেম, এটা কিন্তু সঠিক তথ্য যদি থাকে মিসরিপ্রেজেন্টেশন, সে আপনি ভিন্ন নামে ভিন্ন কথা বলি, তো ইউ আর অ্যাটেম্পটেড টু ইভেড দি গভর্নমেন্ট রুল, যে গভর্নমেন্ট রুলকে এই রুলকে তোয়াক্কা না করে অন্য রকম কিছু করছিলেন কিনা, সুতরাং ইন অল ইনফরমেশন মাস্ট বি ইনকনসিস্টেন্ট, অর্থাৎ হচ্ছে যখন যা ইনফরমেশন আজকে দিয়েছেন কালকে যেন এটা ওই রকমই হয়, এটা যেন ভিন্ন সঠিক তথ্য উপস্থাপন করা। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? এই প্রশ্নটি নিয়ে আমাদের বিরতিতে যেতে হবে, ফোনে কে আছেন? জি আমার নাম রেজা সালতুন। জি ওয়ালাইকুম আসসালাম। জি রেজা ভাই, আচ্ছা আমি জানতে চাচ্ছিলাম যে আমি স্টুডেন্ট ভিসাতে আছি 7 বছর হয়ে গেছে, আছে
তো আমার ফ্যামিলিকে নিয়ে আসছি, আমার রেসপন্সিবিলিটি আছে। কিন্তু আমার ওয়াইফের 2 বছর আগে খুব সিরিয়াস রোগ ধরা পড়ে আর কি, লাংস এর উপরে। তো নিয়োগে কিছু ট্রিটমেন্ট হচ্ছে মেডিকেলে, কিন্তু ওটা মানে যে কোনো সময় হয়তো উনি এক্সপায়ার করতে পারেন বা মা করো, কিন্তু আপনার পরেরটুকু আমরা বুঝতে পারিনি। সরি, আমার আমার ওয়াইফের মাধ্যমে আমাদের ফ্যামিলি ইমিগ্রেশন কেস অ্যাপ্লাই করা আছে আর কি, যেটা গ্রিন কার্ড ফ্যামিলি। জি, কিন্তু আমি তো স্টুডেন্ট ছেড়ে আছি, কিন্তু ওনার বোনের মাধ্যমে অ্যাপ্লাই করা আছে। তাহলে মাফুক, ওনার যদি কিছু হয়ে যায় বা ডেথ বা কিছু হয়ে যায়, 2 বছর পরে আমাদের একটা ম্যাচিউর হতে পারে, ওরা কি আমরা কোনোভাবে ক্যারি ফরওয়ার্ড করতে পারবো অ্যাপ্লিকেশনটা? না, আমি জিনিসটা বুঝি না। যদি অ্যাপ্লিকেন্ট মারা যায় সেটা সাবস্টিটিউট স্পন্সর করা যায়, আর যদি বেনিফিশিয়ারি মারা যায়, যিনি আসার কথা বা গ্রিন কার্ড পাওয়ার কথা, উনি যদি মারা যায় তাহলে তো এটা শেষ হয়ে গেল, আর কিছু পাবে না। আচ্ছা, দুই দিক থেকে ব্যাখ্যা করে দিয়েছেন মোহাম্মদ মজুমদার। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে যারা ফোনে অপেক্ষা করছেন তাদের প্রশ্নগুলো নিব, সেই সাথে আমাদের একটি নির্ধারিত বিষয় আছে, আমরা চেষ্টা করছি সেই বিষয়ের উপর বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে। তবে সময় হচ্ছে ছোট্ট বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে মোহাম্মদ এন মজুমদার আছেন। আমাদের একটি নির্ধারিত বিষয় আছে যে বিশেষ ব্যবস্থায় আমেরিকার নাগরিকত্ব লাভের যে বিষয়টি, সেটির খুঁটিনাটি বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। তবে ফোনে অনেকক্ষণ ধরে আছেন, অপেক্ষা করছেন, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিই। কে আছেন দর্শক আমাদের সাথে? আমি আমি আতিয়া রহমান বলছি জামাইকা থেকে। জি আপা, প্রশ্নটি? আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছি 2018 এর মার্চে, এন্ড আমি 2 weeks এর মধ্যে আমি রিসিভ লেটার পেয়ে গেছি, কিন্তু আমি স্টিল এখনো অ্যাপ্রুভালটা পাইনি। আমি এর মধ্যে আবার, তখন আমি গ্রিন কার্ড হোল্ডার ছিলাম, আবার 2019 আমি আবার সিটিজেন হয়ে স্ট্যাটাস চেঞ্জ করেছি, বাট আমি এখনো অ্যাপ্রুভালটা পাইনি, কিন্তু কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, কি বলবেন? পাবেন, আপনি ইমিগ্রেশনে ইনকোয়ারি দিতে পারেন বা একটা সিডি লেখায় উচিত হবে। অনেক সময় ওরা ফাইল হারিয়ে ফেলে, এডুকেশন অফিসে যারা থাকে ফাইল ডেস্কের নিচে ছাপা পড়ে বা ফাইল ক্যাবিনেটে থাকে, ইনকোয়ারি করাই ভালো হবে। আরেকজন আছেন, কে আছেন? হ্যালো, আমি নূপুরাপুর সাথে কথা বলছি। জি আপা বলুন। আচ্ছা, ভালো আছেন না? আমি ভালো আছি। আপনার নামটি বলে নিতে হবে আপা। আমি আমি আসলে নামটা বলতে চাচ্ছি না। আচ্ছা, প্রশ্ন করুন, সমস্যা নেই। আচ্ছা, আমি হচ্ছি বাংলাদেশের একজন মাইনরিটি। আমি এখানে অ্যাসাইলাম করেছি। তো অ্যাসাইলামের পরে আমাকে ফার্স্ট ইন্টারভিউ হচ্ছে হয়ে যাওয়ার পরে ওটা ডিনাই হয়েছে, এখন আমাকে কোর্টে দিয়েছে। আচ্ছা, আমার হাজবেন্ডকে তো এখন কোর্টে যদি আমরা আমরা ডিনাই জাজ যদি আমাদেরকে ডিনাই করে, তাহলে কি আমাকে দেশে চলে যেতে হবে? আমাদেরকে কি বলবেন? ইমিগ্রেশন জাজ যদি ডিনাই করে, একটা স্টেপ পাবেন আপনি, বোর্ড অফ ইমিগ্রেশনে আপিল করতে পারবেন, এবং বোর্ড অফ ইমিগ্রেশনে যদি আপনাকে ডিনাই করে, দেখুন সার্কিট কোর্টে আপনি, তো আরো 2টা লেভেল বাকি আছে। ইমিগ্রেশন জাজ হয়তো আপনাকে দিতেও পারে, সুতরাং এখন আশা নিয়ে থাকতে হবে, ভালোভাবে আপনি রেডি হন, এখন হতাশের কিছু নেই, আরো 2টা স্টেপ বাকি আছে। আচ্ছা, আরো 2টো স্টেপ বাকি আছে, সে তো এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। ফেসবুকে আমাদের প্রশ্ন করছেন, তবে ফোনে কে আছেন এই প্রশ্নটি আমাদের শেষ হবে, শেষ প্রশ্ন হবে, যেহেতু আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। কে আছেন ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ব্রুকলিন থেকে বলছি, সুলতানা রাবিয়া। জি সুলতানা আপা বলুন। হ্যাঁ, আমার আমার কোশ্চেনটা হচ্ছে, আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু আমার এফিডেভিট অফ সাপোর্ট enough na, so amar cousin support dite chai, kintu oi support der jonno last 1 year er lage na, oi ta 3 years er lage, oi ta ami jani na. Acha, tax file shudhu ekhon shudhu last 1 year ele hobe, jemon ekhon jodi den 2018 saler income ta enough, ebong eta dile hobe 3 bochor lagbe na. আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে, খুব সংক্ষেপে যদি ফেসবুকের প্রশ্নগুলো উত্তর দিই। তানবীর আহমেদ প্রশ্ন করেছেন, উনি গ্রিন কার্ড ধারী, উনি এখন অ্যাপ্লাই এলিজিবল হয়েছেন সিটিজেনশিপের অ্যাপ্লাইয়ের জন্য। তিনি প্রশ্ন করেছেন, অ্যাপ্লিকেশন করার পর কতদিন লাগে এটি প্রসেস হতে যদি সিটিজেনশিপের জন্য আবেদন করেন? তার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, তিনি বাংলাদেশে ভিজিট করতে যেতে চান এই 15 ডেজ এর মধ্যে, 15 দিনের জন্য, ডিসেম্বর 2019, তখন কি তার প্রসেসের মধ্যে তিনি যাবেন কি না? প্রসেসের মধ্যে না যাওয়াই ভালো এই জন্য, কারণ যখন অ্যাপ্লিকেশানে আবার পরবর্তীতে আবার একটা ইনভেস্টিগেশন সার্ভিস যে দেশ ভিজিট করছেন, ওই দেশে আপনি কোনো কোনো
ক্রাইম রেকর্ড করছেন কিনা। সুতরাং এই জন্য অ্যাপ্লিকেশন করার পরে এখানে থাকাই ভালো। আর সময় লাগবে কখন, সময় লাগে সাধারণত 12 থেকে 18 মাস, বা কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশিও লাগে, কারণ এফবিআই ইনভেস্টিগেশনে কারো কারো দীর্ঘক্ষণ সময় লাগে। সুতরাং এখন কেউ বলা যায় না, আগে এক সময় ছিল নির্ধারিত সময়ের পরে তাকে ডাকিয়ে ফেলতো, এখন ইনভেস্টিগেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত ওনাকে ডাকবে না। আশফুল মোমেন পাপলু তিনি প্রশ্ন করেছেন, তার ওয়াইফ তার জন্য আবেদন করেছেন, এনভিসিতে সমস্ত কিছু জমা দেওয়া হয়েছে। একই ধরনের প্রশ্ন যে ট্যাক্স ফাইলে 1 ইয়ার না 3 বছরের জন্য করতে হয়? 1 ইয়ার, 1 ইয়ারের জন্য করতে হয়। আমাদের একটি খুব সুন্দর নির্ধারিত বিষয় ছিল বিশেষ ব্যবস্থায় আমেরিকায় যারা নাগরিকত্ব লাভের যে বিষয়টি, সব শেষ কি বলবেন? উপসংহার বলবো, যারা যারা সত্যিকার ভাবে মানসিক বিকারগ্রস্ত, মানসিক ভাবে অপদস্থ, ক্ষতিগ্রস্ত এবং অসুস্থ, তারা ডাক্তারের প্রাইমারি ডাক্তারের কাছে যাবেন, তারা এবং প্রাইমারি ডাক্তার আপনাকে এক্সপার্টের কাছে পাঠাবে, এবং 2 লেয়ার্স অফ ওপিনিয়নের পরে 648 ফাইল করলে আপনি বিনা পরীক্ষা দিতে পারেন। এবং যাদের ইনকাম কম, মেডিকেড আছে, তারা বিনা ফিও লাগবে না, সুতরাং নো ফি নো এক্সাম, এরকম অনেক লোকে কোয়ালিফাই করে। এবং সিটিজেন হওয়ার জন্য লাইক উই সেড বিফোর, আমরা সবাইকে এনকারেজ করি আপনাকে যুক্তরাষ্ট্রের প্রাউড সিটিজেন হওয়া, অনেক উপকার এবং অনেক ভালো, অনেক তথ্য, অনেক সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে। সো সবাইকে আমরা আশা করব সিটিজেনশিপ হওয়ার জন্য, এবং বিভিন্ন অ্যাডভোকেসি গ্রুপ, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ, বিভিন্ন পাবলিক লাইব্রেরি এগুলা তথ্য বিনামূল্যে দিয়ে থাকে, অ্যাপ্লিকেশন ফ্রি করিয়ে থাকে, এই সুযোগ সুবিধাগুলো আপনারা নেবেন। বিভিন্ন ইলেকটেড অফিসিয়াল, আমরা অ্যাসেম্বলি মেম্বার, কংগ্রেসম্যান, আপনার সিটি কাউন্সিল মেম্বার, এদের অফিসেও এই সুযোগ সুবিধা অলওয়েজ ওপেন থাকে। সো সেখানে গিয়ে সুযোগ সুবিধা নিতে পারে যারা অর্থনৈতিকভাবে সচ্ছল না। মানে তথ্যগুলো, এই যে বিভিন্ন যে সুযোগ সুবিধা, এই তথ্যগুলো নিয়ে পরামর্শ কোথা থেকে দিচ্ছেন? আপনি বলছিলেন বিভিন্ন অফিস আছে, রাইট? বিভিন্ন অফিস, যেমন অ্যাসেম্বলি মেম্বার অফিস, সিটি কাউন্সিল মেম্বার অফিস, স্টেট সিনেটর অফিস, কংগ্রেসম্যান অফিস, এখানে লয়ার থাকে নির্ধারিত দিনে, অ্যাপয়েন্টমেন্ট করলে ওরা সিটিজেনশিপের জন্য এগুলো আছে। প্লাস বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ, ওরা হেল্প করে, বিভিন্ন অ্যাডভোকেসি গ্রুপ হেল্প করে, বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশন হেল্প করে, যারা দরিদ্র, অসহায়, নিরীহ, টাকা পয়সা নাই, দে ক্যান গেট হেল্প ফ্রম দেয়ার। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ এন মজুমদার, খুব সুন্দর করে একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, তথ্য দিয়েছেন। দর্শক, আশা করি আপনারা অনেক তথ্য পেয়েছেন এই অনুষ্ঠানটি থেকে, এবং সে কারণেই আমরা মোহাম্মদ এন মজুমদারকে সবসময় ধন্যবাদ জানাই যে কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে তিনি তুলে ধরেন, বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। সেই সাথে আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে।